কোথা দিয়ে ওরা ওদের জন্য নির্দিষ্ট করা যে সংরক্ষিত জায়গা, সেই জায়গায় ওরা এসে বসবে সেটা আপনারা একটু দেখিয়ে দিন। সমস্ত মানুষ বলতে গেলে গোটা বালুরঘাট সভা, বালুরঘাট শহর প্রায় ভরে যাবে এইরকম লোক রাস্তায় আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য একটা চক্রান্তার মধ্য দিয়ে তিনি পৌঁছে দিচ্ছেন তার এই রাজ্য সরকারের পাশে থাকার বার্তা, সেটা অন্য কোথাও নেই। বাচ্চু বলছিল একটা সম্প্রপাতকে অগ্রাহ্য করে সন্তান প্রসব করেন, নতুন সৃষ্টির আনন্দে উল্লসিত হবেন, একটা সবুজ শ্রী দিয়ে তাকে সম্মানিত করার কথা একটা কন্যাশ্রীর মাধ্যমে। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী অভিষেক ব্যানার্জি তিনি এসে গেছেন আমাদের মধ্যে, তাকে আমরা দক্ষিণ দিনাজপুর জেলায় স্বাগত জানাচ্ছি। আজকে এখানে এসে আমাদের মধ্যে আমরা বলেছিলাম আমরা ক্ষমতায় এলে আমরা দুর্নীতির সাথে আপোষ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার তৈরি হওয়ার পর চিটফান্ড চিটফান্ড করে যারা গলা ফাটিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুদীপ্ত সেনকে কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে কোলার ধরে তুলে এনে চীনের ভিতর ঢুকিয়েছিল। আর ভারতীয় জনতা পার্টির সরকার কি করেছে, একদিকে নীরব মোদী, একদিকে ললিত মোদী, আর একদিকে বিজয় মালিয়া, একজন 8,000 কোটি, একজন 12,000 কোটি, আর একজন 15,000 কোটি টাকা নিয়ে গিয়ে ভারতকে সর্বশান্ত করে দিয়ে চলে গেছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে পার্থক্য। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি, রাজ্য সভাপতি কি বলছেন, 22টা সিট পাবো বাংলা থেকে। আমি বলি 22টা সিট যদি আপনারা পেয়েই থাকেন, আর যদি ভাবেন যে 22টা সিট পাওয়ার পরিকল্পনা বা সম্ভাবনা আপনাদের রয়েছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি বিজেপির যে কটা শীর্ষ নেতা রয়েছে একজনের ক্ষমতা থাকলে বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্বাচনে লড়ে দেখান কতখানি ক্ষত চাল প্রমাণ করে দেবে বাংলার মানুষ। খালি বড় বড় কথা, ভাষার মুখে কোনো নিয়ন্ত্রণ নেই, লাগাম নেই। আগে আমরা শুনতাম সিপিএম আমলে হাত কাটা দিলীপ, নাক কাটা দিলীপের কথা, আর এখন কি দেখছি বিজেপির জিভ কাটা দিলীপ। আগেকার দিলীপদের হাতের উপর নিয়ন্ত্রণ ছিল না সিপিএম আমলে, আর বিজেপির দিলীপদের ভাষার উপর নিয়ন্ত্রণ নেই। অর্বাচি, অসমীচি, অশ্লীল, অকথ্য ভাষায় এরা কথা বলছে। আমি দিলীপ বাবুকে অনুরোধ করবো, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিচ্ছেন, তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিচ্ছেন, দিয়ে যান, আমাদের হাত বাঁধা মাথায় রাখবে। আমরা আপনার সৌভাগ্য যে আমরা যে দলটা করি সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস, আর সেই দলের সর্বজন শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রীর নাম। অন্য কোন দল আর অন্য কোন নেতা নেত্রী হলে যদি নেত্রী নির্দেশ দেয় 5 মিনিট লাগবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাঠে বুঝে নেবে, কোন পতাকা বিজেপির মাঠে থাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না। ওই একজন আছেন বিজেপির সভাপতি, এখানকার কি যেন নাম, বিজেপি সভাপতি ওই চর করে মাথা নড়ে পাগলা দিলীপের মাথা নড়ে সেই পাগলটা, সে বলে এখানে আসবো, এখানে এসে বাংলাদেশিদের তাড়িয়ে দেবো। শুধু ওনার কথা না, নরেন্দ্র মোদী বলেছিলেন যে 14 সালের পরে সব প্যাক করে থাকো, যারা বাংলাদেশ থেকে এসছে বা ইস্ট পাকিস্তান থেকে এসছে তাদের তাড়িয়ে দেবো। কিন্তু মমতা দি তখনও বলেছিলেন যে না, বাংলায় আমরা একসাথে মিলে থাকি, একসাথে মিলে বসবাস করি, একসাথে এগিয়ে থাকি, বাংলা আমাদের সকলের, সেখানে একটা লোক যাবে না, আমরা সবাই মিলে থাকবো। আর এই মঞ্চ থেকে আরেকবার বলি দিলীপ ঘোষকে, যেরকম এক মঞ্চ আলো হবে না, রাধাও আসবে না, সেরকম কোনোদিন বাংলায় বিজেপি আসবে না। কারণ বাংলার মানুষ বিজেপিকে ঘৃণা করে, বাংলার মানুষ বিজেপিকে ত্যাগ করে, এটা অপদার্থতা সিপিএম এর। তিনি অনুপ্রেরণা এবং সাহস যে সঞ্চার করার চেষ্টা তিনি করবেন, তার জন্য তাকে আমরা সবাই আমাদের দল তৃণমূল কংগ্রেস